हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। आज के प्राइमरि जे रिसेंट जो इंटरव्यू स्टार्ट हो मध्य एक दिन मात्र इंटरव्यू हो तो से इंटरव्यू बेसिक किछु इनफरमेशन और बेसिक जो क्वेश्चन कलेक्ट करते पे किछु क्वेश्चन से समस्त क्वेश्चनगुलो आपनादेर साथे शेयर करब। तो आपनादेर नेक्स्ट जादेर इंटरव्यू आछे तादेर अवश्य खूब काजे लागबे बोले आमार मने हय। ठीक आछे, तो आमरा प्रथमे बेसिक किछु जिनिस बोले नि जे आमरा जानि 11,000 सीट आछे एबं 34,000 सामथिंग 35,000 एरकम कैंडिडेट के इंटरव्यूर जन्य कल करा हबे। अलरेडी कयेकजनेर इंटरव्यू होयेछे फार्स्ट डेते, बाकीदेर इंटरव्यू धापे धापे हबे इमेल मार्फत बा इमेल मार्फत आमरा आपनादेर डेट शिड्यूल डेट आपनारा पेये जाबेन। ठीक आछे, আর ইন্টারভিউ ওখানে পুরোটাই সিসিটিভি ক্যামেরার আওতাধীনে হচ্ছে, যেটা আমরা অলরেডি নিউজে দেখতে পাচ্ছি। আর আরেকটা কথা যেটা হচ্ছে যে ওখানে টোটাল প্রত্যেক দিন আর কি এক একটা প্রত্যেক দিন 200 জন করে ইন্টারভিউ ডাকা হয়েছে একটা জায়গায়, এবং সেখানে টোটাল 5টা টেবিল থাকছে। ইন্টারভিউর জন্য 5টা টেবিল থাকছে, অর্থাৎ এক একটা টেবিলে 40 জন করে ইন্টারভিউ দেবে। আর যারা ইন্টারভিউ নিচ্ছে প্রত্যেক টেবিলে 3 জন করে ইন্টারভিউ নিচ্ছে, এরকম বোর্ডের লোক থাকছে 3 জন করে। ঠিক আছে, আর 5টা টেবিল থাকছে টোটাল বললাম, এবং তাহলে এক একটা টেবিলে মোটামুটি 40 জন করে ইন্টারভিউ দিচ্ছে। আর ইন্টারভিউ নেওয়ার লোক যেটা নেবে যেটা, ঠিক আছে, সেরকম বোর্ড থেকে যে রিক্রুট করা হয় যাদের, সেরকম 3 জন করে এক একটা টেবিলে থাকছে। আর টোটাল ব্যাপারটা কিন্তু সিসিটিভি রেকর্ডেড হবে। ঠিক আছে, আর একটা যেটা বেসিক ইনফরমেশন সেটা তোমরাও এটা নিউজ পেপার নিউজেও আমরা দেখতে পাচ্ছি যে একটা হোয়াইট বোর্ড ওখানে থাকবে, মার্কার থাকবে, ডেমনস্ট্রেশন কিন্তু মাস্ট, ডেমনস্ট্রেশন কিন্তু মাস্ট। ঠিক আছে, ডেমনস্ট্রেশন প্রত্যেক ক্যান্ডিডেটকেই দিতে হবে। এবার সাবজেক্ট কি হবে সেটা আমরা পরে কোয়েশ্চেন যখন বলবো তখন বলছি যে সাবজেক্ট কি, কোন বিষয়ের উপর ডেমনস্ট্রেশন দিতে হবে সেটা যারা ইন্টারভিউ নিচ্ছে তারা চুজ করবে না ক্যান্ডিডেট চুজ করবে, সেটা কিন্তু আমরা ফাইনালাইজ মানে পরে আমরা নেক্সট যারা ক্যান্ডিডেটরা যে কোয়েশ্চেনগুলো বলেছে ওখানে আমরা এক্সপিরিয়েন্সটা বলবো। আর একটা কথা যে এখানে বললাম হোয়াইট বোর্ড ডেমনস্ট্রেশন, আর টোটাল প্রত্যেকের জন্য খুব ম্যাক্সিমাম 10 মিনিটস বরাদ্দ। 10 মিনিটসের মধ্যেই তোমার ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট যা আছে ডেমনস্ট্রেশন সবই কিন্তু 10 মিনিটসের মধ্যেই করতে হবে। ঠিক আছে, 10 মিনিটের বেশি কিন্তু টাইম দেওয়া হচ্ছে না যতটুকু পর্যন্ত ক্যান্ডিডেটদের কাছে খবর পাওয়া গেল। তো যে যে কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করছে সেগুলো এবার আমি বলি। কোয়েশ্চেনগুলো কিন্তু খুবই বেসিক কোয়েশ্চেন, একদম বেসিক কোয়েশ্চেন, তো এইটাই বলা যে কনফিডেন্টলি কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে, তাহলে কিন্তু প্রত্যেকটি কোয়েশ্চেনে অ্যান্সার করা যাবে। কারণ কোয়েশ্চেন যেগুলো থাকছে খুবই বেসিক কোয়েশ্চেন, মানে কোনো রকম ডিফিকাল্টিস কিছু নেই, একদম একটু কুলভাবে কনফিডেন্টলি অ্যান্সার করতে হবে। ঠিক আছে, কোয়েশ্চেনগুলো যেগুলো ছিল সেগুলোর প্রত্যেকের কাছেই মোটামুটি এই কোয়েশ্চেনটাই ছিল, করা হয়েছিল যে নাম কি, কোথা থেকে এসেছেন, ঠিক আছে, বর্তমানে কোন পেশার সঙ্গে যুক্ত বা কী করেন এইগুলো। আর একজনকে ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোন যে ডিস্ট্রিক্ট থেকে আপনি এসেছেন সেই ডিস্ট্রিক্টের কোনো একটি লেখকের নাম বলুন, এবং সেই লেখকের কিছু লেখা উপন্যাস কবিতা এরকম কিছু নাম জানতে চাওয়া হয়েছে। কিছু রিসেন্ট টপিক্স থেকেও কোয়েশ্চেন করা হয়েছে, ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে কিছু ফুটবলারের নাম বলে, সেই ফুটবলারের যেমন লিওন মেসি কোন দেশের মধ্যে কোন দেশের বিলং করেন, কোন দেশের মানে ফুটবল প্লেয়ার, এরকম জিজ্ঞেস করা হয়েছিল। আর কিছু ক্লাস ফোর ফাইভের থ্রি টু এর যে বইগুলো আছে এগুলো জেনে রাখতে হবে সবাইকে, কারণ এগুলো যেহেতু কোয়েশ্চেন করছে জানলাম যে যে গণিত বই বাংলা বই প্রত্যেকের দেবে একটা করে নাম আছে, গণিত প্রভা, ঠিক আছে, বাংলার একটা নাম, প্রত্যেকটা কিন্তু একটা করে নির্দিষ্ট নাম দেওয়া আছে বইয়ের, ওই নামগুলো কিন্তু জেনে রাখতে হবে। ওই নামগুলো কিন্তু জিজ্ঞাসা করছে যে এই বইয়ের গণিতের এই ক্লাসের গণিত বইয়ের নাম কী, ওই ক্লাসের বাংলা বইয়ের নাম কী, ঠিক আছে, ইংরেজি বইয়ের নাম কী, এগুলো কিন্তু বেসিক জানতে হবে। আর যেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন, যেটা বললাম ডেমনস্ট্রেশনে যেটা শুনলাম যে বেশিরভাগটাই ম্যাথের উপর ডেমনস্ট্রেশন করতে দিচ্ছে। ডেমনস্ট্রেশনের ক্লাস 2, 3, 4, 5 কোনো একটা টপিক্সের তোমাকে ডেমনস্ট্রেট করতে বলছে। ধরো সাপোজ ক্লাস 2 তুমি অ্যাড শেখাবে, কী করে শেখাবে, বা ক্লাস 4 গিয়ে তুমি একটি প্রকৃত ভগ্নাংশ ইন্ট্রোডিউস করবে, ঠিক আছে, সেটা তুমি কী করে বোঝাবে স্টুডেন্টদেরকে সেইটা ডেমনস্ট্রেশন করে দেখাও, এই ধরনের কিছু কোয়েশ্চেন। তো বেশিরভাগই যেটা জানলাম যে মানে ম্যাথের ওপরেই কিন্তু ডেমনস্ট্রেশনটা দিতে বলছে, ম্যাথের কোনো একটা টপিক্স দিয়ে কোনো ক্লাসে তুমি কী করে বোঝাবে সেইটাই ডেমনস্ট্রেট করতে বলছে, যেটা ডেমনস্ট্রেশনে মোটামুটি শোনা গেল। আর কিছু স্পেলিং লিখতে বলছে ইংলিশের, সে ডেমনস্ট্রেশনের ওই বোর্ডেই যখন তুমি থাকছো তখন কোনো স্পেলিং ইংলিশে লিখতে বলছে, সেটা কারেক্টলি তোমাকে লিখতে হচ্ছে কোনো স্পেলিং। আর একটা হচ্ছে যে তোমার
ম্যাথের ডেমনস্ট্রেশনে আরেকটা কোশ্চেন করা হয়েছিল, যেটা বলা হয়েছিল যে 2 কে 0 দিয়ে ভাগ করুন, কি করে ভাগ করবেন মানে সেটা তুমি মানে আপনাকে দেখাতে বলেছিল স্টুডেন্টদেরকে, আপনি বলবেন 2 কে 0 দিয়ে তো ভাগ করা যায় না, তো সেটা কি করে আপনি বোঝাবেন সেটা একটা কোশ্চেন ছিল, ঠিক আছে। আর একটা কোশ্চেন ছিল তোমার কিছু বিশিষ্ট ব্যক্তির নাম দেওয়া হয়েছিল, বিদ্যাসাগর, গান্ধীজি, নেতাজি, এদের মধ্যে মানে কোন ব্যক্তিটি সব থেকে বেশি পুরাতন বা কোন ব্যক্তিটি সব থেকে বয়স বেশি, এই ধরনের একটা কোশ্চেন কিন্তু ছিল। এছাড়াও কম্পিউটার থেকে কিছু বেসিক কোশ্চেন যেমন র্যাম, রম, এদের ফুল ফর্ম, ঠিক আছে, ফুল ফর্ম জানতে চাওয়া হয়েছিল। আর একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন ছিল যে ক্লাসে আপনি ঢুকে প্রথম কোন দিকে তাকাবেন, কোন দিকে আপনার নজর যাবে আর কি, ক্লাসে প্রথম প্রবেশ করে আপনার কোন দিকে প্রথম নজর যাবে, এই ধরনের একটা কিন্তু ইন্টারেস্টিং কোশ্চেন করা হয়েছিল, ঠিক আছে। তো আপনাদের কোশ্চেন মানে আপনাদের কী অ্যান্সার সেটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন যে ক্লাসে ঢুকে প্রথম কোন দিকে আমাদের নজর যাবে, ঠিক আছে। এইগুলো ছিল বেসিক কোশ্চেন। আর ডেমনস্ট্রেশন তো মাস্ট বললাম, এবার ডেমনস্ট্রেশনে কোনটার ওপর ডেমনস্ট্রেশন করবেন সেটা কিন্তু ওরাই চুজ করে দিচ্ছে, এবং 90% কিন্তু ম্যাথের ওপরেই ডেমনস্ট্রেশন দিতে দিচ্ছে। ম্যাথের ওপরে বললাম যে অ্যাড শেখাতে বলছে, কোন একজনের কাছে জানলাম, একজনকে বলা হয়েছিল মানে প্রকৃত ভগ্নাংশ বোঝান ক্লাস 4 কে, একজনকে বলা হয়েছিল 2 কে 0 দিয়ে ভাগ করা, কী করে ভাগ করা যায় না বা ভাগ করা যাবে কি না সেটা বোঝাবেন স্টুডেন্টদেরকে, এইগুলো জানতে চেয়েছিল, ঠিক আছে। তো এগুলো ডেমনস্ট্রেশন, তো এবং টোটাল 10 মিনিটসের মধ্যে টোটাল ব্যাপারটা হবে, ঠিক আছে। তো এটা ছিল বেসিক, কনফিডেন্টলি অ্যান্সার করতে হবে, এবং খুব বেসিক কোয়েশ্চেন, কোনো ডিফিকাল্ট কিছু কোয়েশ্চেন নয়, ঠিক আছে। তো আমাদের বিশেষ বিশেষ জিনিস যেগুলো জেনে যেতে হবে, প্রত্যেকটি 1, 2, 4, 5 অবধি যে বইগুলো আছে সেই বইগুলোর নাম, ঠিক আছে, তারপর যে ডিস্ট্রিক্টের যে থেকে যাচ্ছেন সেই ডিস্ট্রিক্টের বেসিক কিছু ইনফরমেশন, বেসিক কিছু ইনফরমেশন আমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে, বেসিক কিছু ইনফরমেশন। আর কিছু আপনার সাইকোলজিক্যাল কিছু টপিক্স, মানে কিছু জিজ্ঞাসা করবে যে কোনো স্টুডেন্ট এই মানে কোনো সমস্যা হলে আপনি কী করে ট্যাকেল করবেন, এই বেসিক কিছু জিনিস জেনে যেতে হবে। আর রিসেন্ট টপিক্স থেকে কিছু কোয়েশ্চেন বললাম, জানতে পারে যেহেতু বিশেষ রিসেন্টলি আমাদের বিশ্বকাপ ফুটবল শেষ হলো, তো সেইখান থেকে কিছু বেসিক কোয়েশ্চেন হতে পারে, ঠিক আছে। তো এইগুলোই ছিল কোয়েশ্চেন, ঠিক আছে, আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই কাজে লাগবে, ধন্যবাদ।